নাটোরের নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে দীর্ঘ দিন ধরে অতিরিক্ত পাট মজুদ রাখায় একটি গুদাম সিলগালা করেছে পাট অধিদপ্তর। কৃত্রিম পাট সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে কেউ যেন সুবিধা না নিতে পারে সেজন্য এক মাসের বেশি পাট মজুদ না রাখার নির্দেশ দিয়েছে সরকার। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 100 মনের বেশি পাট মজুদ না রাখারও কথা বলা হয়। কিন্তু নাজিরপুর বাজারের ভাই ভাই পাট গুদামটি প্রায় 5,000 মন পাট মজুদ রেখেছিল।